নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডিমের শাহি কোরমা। তো এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম। ডিমগুলো আমি প্রত্যেকটাকে চিরে চিরে দিচ্ছি, কেননা চিরে দিলে ডিমের মধ্যে গ্রেভি আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা আমি আলাদা করে তুলে রেখে দেব। তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি ডিম। ডিমে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর একটু নুন, দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। খুব বেশি আমি ডিমটা ভাজবো না, এখানে ডিমটা হালকা করে ভেজে নিলেই হবে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিম আমি তুলে নিলাম। এবারে আমি কড়াই দিয়ে দেবো 2 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো দারচিনি, দিয়ে দেবো 4-5টা এলাচ। দিয়ে এটাকে একটু ভেজে সুন্দর গন্ধ বেরোলে এতে দিয়ে দেবো অনিয়ন পেস্ট 1/2 কাপ। তো এটাকে আমি 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। তো এটাকেও আমি আরও 1 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। তো দুধ দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার দুধের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো 1/2 কাপ ক্রিম, তারপর দিয়ে দেবো অল্প কিছুটা চিনি, তো ক্রিমটাকে ডিম আর গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ অর্থাৎ বেরেস্তা, আর দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এরপরে আমি আরও 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমার রান্না প্রায় হয়ে এসছে, এইবারে আরও 1 মিনিট আমি এটাকে ফুটতে দেব। তো 1 মিনিট আমার হয়ে গেছে প্রায়, আমি এবার গ্যাসটা অফ করে এটা অন্য পাত্রে ঢেলে নেব। তো আমি এটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ডিমের শাহি কোরমা। রান্নাটা করে দেখবেন বন্ধুরা, এর টেস্ট আপনাদের অবশ্যই ভালো লাগবে। Thank you.